খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে ক্লাস টেনের ছাত্র গোবিন্দ মণ্ডল। সে বলছে যে স্যার, আগুন যখন জ্বলে তখন আগুনের তলদেশটা কেন নীল রঙের দেখায়? যে একটু দেখবে লাইটার যখন জ্বালানো হয় তার লাইটারের তলাটা নীল হয়, কাঠ যখন জ্বলে কাঠের তলার আগুনটা ব্লু কালারের হয়, এটা কেন হয়? এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ও দেখেছে এবং দেখে সেই প্রশ্নটার মাথায় এসছে এবং সে প্রশ্নটা প্লেস করেছে। আর আমি চেষ্টা করবো ক্লাস টেনের মতো করেই যেটা বোঝানো যায়, যাতে বা সাধারণ দর্শক যারা পড়াশোনার সাথে এখন যুক্ত নেই তারাও যাতে ব্যাপারটা বুঝতে পারেন সেই ব্যবস্থাও আমি করে দেবো। আর হ্যাঁ, আজকে এখন যারা চ্যানেলটা নতুন ভিউ করছেন বা করছো তাদের কাছে আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কী হবে, তোমাদের মনেও যদি এরকম প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করবো। তারা অবশ্যই সেই আজকে মানে চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা তোমাদের কোশ্চেন পোস্ট করে দিতে পারো। আর হ্যাঁ, সামনে তো এক্সামও রয়েছে, এক্সামের প্রিপারেশনের জন্য পড়াশোনাও দরকার আছে, সেরকম পড়াশোনাও আমার চ্যানেলে চালু আছে। ক্লাস 10-12 স্টাডি মেটেরিয়ালস তোমরা এই আমার চ্যানেলে পাবে। ওকে, তো অনেকদিন স্কুল বন্ধ ছিল, এখন স্কুল খুলেছে একটু আধটু, আবার হয়তো স্কুল বন্ধের দিকে যাচ্ছে, তো সেই জন্য আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি যাতে একটু হলেও তোমাদের উপকার হয়। যাই হোক, ফিরে আসি প্রশ্নে। প্রশ্ন হচ্ছে যে আগুনের শিখাটা, আগুনের শিখার কালারটা কেন তলার দিকটা নীল হয়ে থাকে? ওকে, এটা প্রশ্ন। তো কালারের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক রয়েছে। তোমরা জানো, ক্লাস টেনের ছাত্ররাও জানো, বা অন্যান্য যারা মোটামুটি সায়েন্স রিলেটেড, সায়েন্সের সাথে একটু খবর টবর রাখো বা রাখেন, তারা জানেন যে এইরকম ভিব জিওর কথাটা একটা প্রশ্ন আছে। ভিব GYOR মানে হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ভিব জিওর, এটা সাতটা রঙ। ওকে, সাতটা রঙের সবার এইদিকে একদম প্রথমে যাকে দিয়ে শুরু করেছিলাম, ভায়োলেট, এর যে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভলেন্থ এটা সব থেকে কম, ঠিক আছে, ল্যামডা এর সব থেকে কম, আর ল্যামডা সব থেকে বেশি হচ্ছে এর, ল্যামডা আর লিখছি, ল্যামডা ভি লিখছি, সবচেয়ে বেশি হচ্ছে এর আর সবচেয়ে কম হচ্ছে ভায়োলেট ল্যামডা। ওকে, এই প্রত্যেকটা যে আলো তাদের কিন্তু এনার্জিও আছে। সে এনার্জিটা কীরকম হয় জানো? এনার্জিটা হচ্ছে রেডের এনার্জি সব থেকে কম থাকে আর ভায়োলেটের এনার্জি সব থেকে বেশি থাকে। তাহলে দেখো, এনার্জি আর ওয়েভলেন্থের কী সম্পর্কটা আছে, এনার্জির সাথে ওয়েভলেন্থের কী সম্পর্ক বেরোলো, তাহলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওয়েভলেন্থ যত বাড়বে এনার্জি তত কমবে, তাই না? দেখো, লালের ওয়েভলেন্থ বেশি কিন্তু লাল কালারের আলোর এনার্জি কিন্তু কম, আবার ব্লু ওয়েভলেন্থ কম কিন্তু ব্লুর এনার্জিটা কিন্তু বেশি। তাহলে ওয়েভলেন্থ আর এনার্জির মধ্যে রিলেশন বোঝা গেল যে ওয়েভলেন্থ বেশি হলে এনার্জি কম হয়, ওয়েভলেন্থ কম হলে এনার্জি বেশি হয়। ওকে, ক্লিয়ার? চলে আসি এবারে শিখাটায় চলে আসো। এখানে আগুন ধরিয়ে তো তুমি এইখানে একটা কাঠে আগুন জ্বালিয়েছো, মনে করো কাঠে এখানটা আগুন জ্বালিয়েছে, ঠিক আছে, কাঠে যদি আগুন জ্বালিয়ে থাকো, তাহলে এইখানে যদি আগুন জ্বালিয়ে থাকো, তুমি বলো তো সব থেকে বেশি টেম্পারেচার কোথায় আছে? সব থেকে বেশি টেম্পারেচার কোন জায়গাটা? কাঠের তল, এই জায়গা, এই অংশটা বেশি টেম্পারেচার না এই অংশটা বেশি টেম্পারেচার? কোন জায়গায় বেশি টেম্পারেচার? অবশ্যই স্যার, যেখান থেকে আগুন আমি জ্বালিয়েছি উৎস যেটা, সেইখানকার উৎসটা টেম্পারেচার সবচেয়ে বেশি। উৎস কোনটা? উৎস হচ্ছে, সোর্স হচ্ছে এইটা, এই কাঠের ডান্ডাটা, কাঠের যে যে ডাল রয়েছে বা গাছের ডাল বা কাঠের যা যাই হোক, সেই ডালের একদম যেখানে আগুন লাগিয়েছে সেইটা হচ্ছে উৎস। তো সেইখানে তো টেম্পারেচার বেশি হবেই, কারণ উৎসের টেম্পারেচার, উৎস মানে এই জায়গাটা উৎসের কাছে যত আসবে, এই আগুনের শিখা একদম উৎসের কাছে যত যাবে তত টেম্পারেচার বেশি। এনার্জি টেম্পারেচার মানে কি? টেম্পারেচার বেশি মানে সেখানে এনার্জিও বেশি আছে। এনার্জি বেশি হলে কি হয়? এনার্জি বেশি হলে ওয়েভলেন্থ কম হয়, অর্থাৎ উল্টো তিকটা হলে কি, এটা বেশি হলে এটা কম হয়। ওকে, এই যে এখান থেকে দেখলে, তাই না, ভায়োলেটের ওয়েভলেন্থ কম এনার্জি বেশি, রেডের ওয়েভলেন্থ বেশি কিন্তু এনার্জি কম। তার মানে ওয়েভলেন্থ বেশি বা কম কখনো, এনার্জি যত বেশি হবে ওয়েভলেন্থ তত কমে যাবে। তাহলে এখানে গোটা জায়গায় এনার্জি কোথায় সবচেয়ে বেশি, কোথায় টেম্পারেচার সবচেয়ে বেশি, কোথায় হিট বেশি? একদম কাছে হিটটা বেশি, অর্থাৎ এখানে এনার্জি বেশি, এনার্জি বেশি হলে ওয়েভলেন্থ কম, ওয়েভলেন্থ কম মানে কোন দিকে হচ্ছে? ওয়েভলেন্থ কম মানে ভায়োলেট, অর্থাৎ ভায়োলেটের দিকে হচ্ছে, আচ্ছা নীলের দিকে কালারটা যাচ্ছে। ওকে, আর যত উপর দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে? লালের দিকে যাচ্ছে, অর্থাৎ শিখার উপর দিকটা লাল হবে আর নিচের দিকটা নীল হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? গুড কোশ্চেন। তো ক্লাস ইলেভেনের
যদি দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলতাম, আরও ইজিলি ওটাকে ব্যাখ্যা করা যায়, ফিন্স ডিসপ্লেসমেন্ট ল রয়েছে, সেই ল দিয়ে আমরা ব্যাখ্যা করে দিতে পারি। ওকে, টেম্পারেচারের সাথে ওয়েভলেন্থের একটা সম্পর্ক আছে, সেটা ক্লাস ইলেভেনের যারা পড়ছো তারা জানো ভালো করে, সেটা হচ্ছে ল্যামডা ইন্টু টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ল্যামডা ইজ ওয়েভলেন্থ আর টি ইজ টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার যত বেশি হবে ল্যামডা তত, এই দুটো গুণ করে যদি কনস্ট্যান্ট আসে তার মানে কি, একটা বাড়লে একটা কমবে, গুণফলটা একই থাকবে, একটা বাড়লে একটা কমবে কিন্তু গুণফলটা একই থাকবে, একটা বাড়লে একটা একটা বাড়লে একটা কমবে কিন্তু গুণফলটা একই থাকবে। ওকে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ল্যামডা কমবে কিন্তু গুণফলটা বি হবে, টেম্পারেচার কমলে ল্যামডা বাড়বে কিন্তু গুণফলটা বি হবে। ওকে, সেই সূত্র দিয়েও কিন্তু বলে দেওয়া যায়, যেটা উইনস ডিসপ্লেসমেন্ট ল যেটা, সেটা দিয়েও কিন্তু বলে দেওয়া যায় যে কেন এইখানকার কালারটা নীল, কারণ এখানে টেম্পারেচার অবশ্যই বেশি, খুব উচ্চ কাছাকাছি আসে, টেম্পারেচার বেশি হবে তলারটার, তাই তলার কালার হচ্ছে এনার্জি কম, অর্থাৎ টেম্পারেচার বেশি এনার্জি কম, অর্থাৎ স্যার টেম্পারেচার বেশি এনার্জি বেশি, অর্থাৎ ওয়েভলেন্থ কম, টেম্পারেচার বেশি অর্থাৎ এনার্জিও বেশি, অর্থাৎ ওয়েভলেন্থ কম, এখান থেকেও বলে দেওয়া যায়। ঠিক আছে, ভেরি গুড, তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো এরকমই কোশ্চেন তোমাদের মনে যদি থাকে, এরকম প্রশ্ন অবশ্যই চ্যানেলে পোস্ট করতে পারো। ওকে, আর সাথে সাথে তো আমাদের ক্লাসও চলতে থাকবে, অনেক ক্লাসের আরজিও চলে এসছে, যেমন আমার যে নতুন প্লেলিস্ট তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে গিয়ে যে আমরা অ্যান্সার রাইটিং টেকনিকটা আমরা শেখাচ্ছি, আমরা মানে আমার চ্যানেল থেকে আমি শেখানোর চেষ্টা করছি, সেটাও তোমরা অনেকে অনেক প্রশ্ন পোস্ট করেছো, তো ওখানে আরও কিছু প্রশ্ন পোস্ট করো। ওকে, পোস্ট করলে আমি ওখান থেকে অবশ্যই সেগুলো নিয়ে আমি ফার্দার ক্লাস অবশ্যই করবো। ওকে, টাটা, আজকে এখানেই শেষ।